সারা বিশ্বে রোগ নিয়ে গবেষণা করেন এমন অনেকেই পরিচিত সাইবা মেথড সম্পর্কে কিন্তু বাংলাদেশের অনেকে হয়তো জানেন না সাইবা মেথডের সাইবা কে তিনি বাংলাদেশেরই গাইনি রোগ বিশেষজ্ঞ ডাক্তার সাইবা আখতার সাধারণ কন্ডম দিয়ে সাইবা মেথডের মাধ্যমে এখন বিভিন্ন দেশে লাখ লাখ মায়ের জীবন বেঁচে যাচ্ছে প্রসবকালীন অতিরিক্ত রক্তক্ষরণজনিত মৃত্যু থেকে বিস্তারিত আশিকুর রহমান চৌধুরীর রিপোর্টে বাংলাদেশে তো বটেই এশিয়া আফ্রিকার অনেক দেশে এখন সাইবার মেথড ব্যবহার করে অনেক মায়ের জীবন বাঁচানো সম্ভব হচ্ছে সন্তান প্রসবকালীন অতিরিক্ত রক্তক্ষরণজনিত মৃত্যুর হাত থেকে কেনিয়ার একজন স্বাস্থ্যকর্মী এই সাইবার মেথড ব্যবহার করে ছয়জন মায়ের জীবন রক্ষা করায় তিনি এখন আলোচিত হয়েছেন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে অথচ সাইবার মেথডের সাইবাকে নিয়ে কোনো আলোচনাই নেই এমন প্রেক্ষাপটে ডক্টর সাইবাকে অনেকটা জোর করে তার শিক্ষার্থীরা নিয়ে এসেছেন কিভাবে সাধারণ কন্ডমের মাধ্যমে তিনি সাইবা মেথড আবিষ্কার করেছিলেন একটা কন্ডমকে একটা ক্যাথেটারের উপর আমরা টাই করি টাই করে এটা ইউট্রাসের ভিতর কন্ডমটা ঢুকিয়ে দিই ঢুকিয়ে দিয়ে সেলাইন দিয়ে যখন কন্ডমটাকে ইনফ্লেট করা হয় সেটা কি করে ভিতর থেকে গিয়ে ইউট্রাসের সাইনাস যেগুলো বলা হয় কিছু কিছু ব্লাড ভেসেল ওপেন হয়ে থাকে যেখান থেকে ব্লিডিং হয় ওগুলোর উপর প্রেশার দেয় প্রেশার দিয়ে ব্লিডিংটা বন্ধ করে এবং এইটা আপনারা ডাক্তাররা যারা দেখেছে যে এত মানে দশ মিনিটের ভিতর দেখা যায় ইমিডিয়েটলি যে পেশেন্টের কলের মতো ব্লিডিং হচ্ছে দশ মিনিটের মধ্যে তার ব্লিডিং বন্ধ হয়ে যায় না স্টেপস অফ সাইবাস ম্যাথেড চামড়ার কোথাও যদি কেটে যায় তবে তার চেপে ধরে থাকলে রক্তক্ষরণ বন্ধ হয়ে যায় একইভাবে কন্ডম ফুলিয়ে জরায়ু মুখে প্রসবকালীন অতিরিক্ত রক্তক্ষরণের পথ বন্ধ করে দেয়া হচ্ছে সাইবা মেথডের মাধ্যমে আর এরকম রক্তক্ষরণেই সারা বিশ্বে মাতৃমৃত্যুর মৃত্যুর প্রধান কারণ সাইবা মেথডে যেখানে খরচ পড়ছে মাত্র একশো টাকা সেখানে প্রচলিত পদ্ধতিতে খরচ পড়ে প্রায় পঁচিশ হাজার টাকা ইন্দোনেশিয়াতে কিন্তু ওদের ন্যাশনাল প্রোটোকলে সাইবাস মেথড নামে এইটা সেকেন্ড লাইন অফ ম্যানেজমেন্ট অফ পোস্টমার্টাম হেমোরেজ একদম কনডম পেটেমপোনেনা সাইবাস মেথড হিসেবেই আছে আমার স্টাডিটা ছিল এই কনডম বেলুনিং টেমপোনেরের উপরেই আমার 100টা پیشنটের উপর স্টাডি করি আমি এবং দেখা গেছে এখানে প্রায় 90% 90 থেকে 95% পিশেন্টই দেখা গেছে আমরা জরায়ুটা রেখে দিতে পেরেছি এই বেলুন কনডম ইউজ করার জন্য বিভিন্ন আন্তর্জাতিক জার্নাল ও গবেষণায় ইতিমধ্যে সাইবা মেথড আলোচিত নাম দেশে সাইবা মেথডের পেটেন্ট বা সত্ত্ব রয়েছে এখন প্রয়োজন আন্তর্জাতিকভাবে সাইবার মেথডকে পেটেন্টের আওতায় নিয়ে আসা বাংলাদেশে ব্যাটেন করা আছে কপিরাইটও আছে আপনাদের কাছে সেই কাগজগুলো আমরা অলরেডি দিয়েছি এবং বিবিসি কিন্তু স্বীকার করে নিয়েছে যে ফার্স্ট টেস্টেড বাই ডক্টর সাইবা যেটা কিন্তু আস্তে আস্তে কনডমটা ফুল আশিকুর রহমান চৌধুরী এনটিভি নিউজ ঢাকা